নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আবারও আপনাদের স্বাগত। সকাল থেকে অভিযানের পর অবশেষে সাফল্য, তবে এবার শুধু একা পুলিশের নয়, কৈলাসহর পুলিশ এবং বিএসএফ বাহিনীর যৌথ অভিযানের ফলে প্রায় সকাল দশটা থেকে অভিযানে নামেন তারা এবং অবশেষে বিপুল পরিমাণে ব্রাউন সুগার সহ এক দোষীকে আটক করতে বা পাকড়াও করতে সক্ষম হয়েছে কৈলাসহরে পুলিশ এবং বিএসএফ বাহিনী। বিএসএফ এর কাছে আগাম খবর ছিল নেশা সামগ্রী নিয়ে এক যুবক মোটর বাইকে করে ধর্মনগর থেকে কৈলাসহরের টিলা বাজারের দিকে আসছে এবং সেই মোতাবেকই তারা সকাল থেকে বসে থাকে কৈলাসহরের মূলত তিনটি রাস্তা, সেখানে রাস্তায় বসে থাকে, সকাল থেকে উৎপেতে বসে থাকে এবং বিকেল সাড়ে তিনটে নাগাদ অভিযানের সফলতা আসে। পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে বাইতর বাজার এলাকায় আটক করা সম্ভব হয় বিল্লাল মিয়া নামে 32 বছরের এক যুবককে। তার কাছ থেকে পাওয়া যায় প্রচুর পরিমাণে ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় 13 লক্ষ টাকা। এবং তার সাথে বিল্লাল মিয়ার যে বাইকটি ছিল, যে বাইকটিতে করে তিনি আসছিলেন, তার পাশাপাশি মোবাইল ফোনও কিন্তু বর্তমানে বাজেয়াপ্ত করা হয়। বর্তমানে রয়েছে কৈলাসহর পুলিশি হেফাজতে রয়েছে তার বাইক এবং মোবাইল ফোনটি। প্রাথমিক তদন্তে জানা গেছে যে ধর্মনগর কদমতলা থেকে পুরপরিষদ এলাকা হয়ে টিলা বাজার দিয়ে যাচ্ছিল এবং বিল্লাল মিয়ার নামে আগেও একাধিক অভিযোগ রয়েছে পুলিশের খাতায় এবং সেই অনুমানে মূলত শহরের বিভিন্ন জায়গায় পুলিশের জাল আজকে বেছানো হয়েছিল এবং সেই জালেই অবশেষে ধরা পড়ে বিল্লাল মিয়া। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় 13 থেকে 14 লক্ষ টাকার মতো। বিল্লাল মিয়ার কাছে যে বিপুল পরিমাণে নেশা সামগ্রী মজুত রয়েছে এবং সে এই সমস্ত নেশা সামগ্রী অন্যত্র পাচারের উদ্দেশ্যে যে যাচ্ছে সেই খবর ছিল আগে থেকে বিএসএফ এর কাছে এবং বিএসএফ কৈলাসহর থানার পুলিশকে সঙ্গে সঙ্গে অবগত করে সম্পূর্ণ বিষয়টি এবং তারা সকলে মিলে মূলত যৌথ অভিযানে নামে সকাল দশটা থেকে চলছিল তাদের এই অভিযান এবং সারাদিন গিয়ে যাওয়ার পর অবশেষে বিকেল সাড়ে তিনটের পর সফলতা আসে পুলিশের অভিযানে এবং বিল্লাল মিয়া সহ তার বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে। বিল্লাল মিয়াকে আটক করা হয়েছে, বর্তমানে তার কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল মানে ব্রাউন সুগার। আজকের এই উদ্ধার অর্থাৎ আটক প্রসঙ্গে বিল্লাল মিয়া অভিযুক্ত যুবক কি বলেছে একবার শুনবো। বিল্লাল মিয়ার সেক্ষেত্রে বক্তব্য সেরকম ভাবে সে কিছুই জানাচ্ছে না এমনটা কিন্তু বোঝা যাচ্ছে এবং সেক্ষেত্রে তাকে বারবার সাংবাদিকরা প্রশ্ন করলেও সেক্ষেত্রে এড়িয়ে যাচ্ছে এমনটা কিন্তু সেখানে বোঝা যাচ্ছে এবং নেশা সামগ্রী দিয়ে যুবকটি বাইকে করে ধর্মনগর থেকে কৈলাসহরে টিলা বাজারে আসবে এমনটা কিন্তু খবর ছিল বিএসএফ এর কাছে। সেই খবর অনুযায়ী তারা অভিযানে নামে কৈলাসহর থানার পুলিশ এই অভিযানে সম্পূর্ণভাবে সাথ দিয়েছে বিএসএফ এর। এই ঘটনা প্রসঙ্গে কৈলাসহরের ওসি পার্থ মুন্ডা কি জানিয়েছেন শুনব। একদিন আমাদের এলাকায় বিএসএফ এর একটা খবর ছিল যে আপনি কিছু একটা বাইক দিয়ে একটা ছেলে টিলা বাজারের একটা ছেলে এটা কিছু ব্রাউস ওখান দিয়ে এদিকে আসছে। ওইসব খবর ভিত্তিতে আমরা আমি বিএসএফ একটা জয়েন্টলি একটা টিম করেছিলাম, আমরা তিন জায়গাতে আমরা এম্বাসির ইয়ে করলাম, পাইকুর বাজার, সাইফুল নাকা এবং আরও সামনে যাতে সে না রাখতে পারে। আমরা ওই অ্যাম্বুসে থাকার পর সে আসলো, আসার পর যখন এদিকে ঢুকলো প্রথম বাড়ি শুনে করলো কোনো ধারা বলো না, তার মাসুম আমরা তিন বাড়ি মিলে তাকে ঘেরা করে আটক করলাম। আটক করবার তার থেকে তার যখন চেক করলাম তার থেকে দুটি কাঠুন ধ্বংস পাওয়া গেছে, ধ্বংস নিয়ে আর কিছু ইঞ্জেকশন বা কিছু দোকান পাওয়া গেছে। তো তাই নিয়ে এলাম তার বিরুদ্ধে কেসি এনজিবি দিয়েছিলাম আমরা হেল্পছি। প্রায়
পুলিশ আধিকারিকের বক্তব্য আমরা শুনলাম। সেক্ষেত্রে যুবকটিকে আসতে দেখে পুলিশে দাঁড় করান সেখানে এবং তাকে তল্লাশি চালানো হয় এবং তার কাছ থেকে পাওয়া যায় বিপুল পরিমাণে ব্রাউন সুগার, তার পাশাপাশি অন্যান্য নেশা সামগ্রী। কৈলা শহর থেকে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন মজুমদার। অয়ন, যে বিষয়টি আমি জানতে চাইব যে এই যে বিল্লাল মিয়াকে আটক করা হয়েছে, 32 বছরের এক যুবক, সেক্ষেত্রে এই যে নেশা সামগ্রী সহ তাকে পাকড়া করা হয়েছে, কোথায় কোথায় মূলত এই সমস্ত নেশা সামগ্রী সে দিতে যাচ্ছিল বা কোত্থেকে এনেছিল, এই বিষয়গুলো কি জানা গেছে? দেখো, বিএসএফ কাছে আজ গোপন খবর ছিল যে ধর্মনগর থেকে কৈলা শহর হয়ে টিলাবাজার বা শহরের উত্তরাঞ্চলে নেশা সামগ্রী পাচার হবে। সেই মোতাবেক বিএসএফ আজ কৈলাশহর থানায় সেই তথ্যটি, ইনফরমেশনটি দেয় এবং কৈলাশহরের যে থানার পুলিশ, সেই পুলিশের সাথে সকাল 10টা থেকে এই তিনটি জায়গায় মূলত ওত পেতে বসেছিল এই নেশা কারবারিকে পাকড়াও করার জন্য। এবং সকাল 10টা থেকে বসে থাকলো, তাদের সাফল্য আসে কিন্তু বিকাল 3:30-4টা নাগাদ তাদের সাফল্য আসে এবং কৈলাশহরের পাইতুবাজার এলাকা থেকে পাকড়াও করতে সক্ষম হয় বিল্লাল মিয়া নামে 33 বছরের এক যুবক। তার বাড়ি কৈলাশহর টিলাবাজার এলাকায়, টিলাবাজার ধলিয়াকান্দি এলাকায়, যা মূলত বলা যায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের খুব কাছাকাছি এলাকা। তো তাকে যে পাকড়াও করা হয়েছে এবং তার কাছ থেকে প্রাথমিকভাবে যে জানা গেছে, মানে যে ধরনের নেশা সামগ্রী পাওয়া গেছে, তার প্রাথমিক ধারণা করা হচ্ছে যা ওজন 27 গ্রাম এবং যার বাজার মূল্য 13-14 লক্ষ টাকা হবে। এবং প্রাথমিক তদন্তে জানা গেছে যে সেই সামগ্রীগুলি ধর্মনগরের কদমতলা থেকে নিয়ে আসছিল বাইকে করে এবং নিয়ে এসে সে টিলাবাজার নিয়ে যাবে এবং সেখানে কার কাছে সেটা হস্তান্তর করবে এবং এর সাথে কারা জড়িত রয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে কিছু জানা যায়নি। যদিও পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে তারা যখন জিজ্ঞাসাবাদ করবে তখনই সঠিক তথ্যটি বেরিয়ে আসবে। কিছুদিন পূর্বে অর্থাৎ গত বৃহস্পতিবার রাতেও কিন্তু কৈলাশহর থানার পুলিশ এবং ইরানি থানার পুলিশ সেই টিলাবাজার এলাকায় জায়গা থেকে একটি তল্লাশি চালাওয়ার, রবীন্দ্রনগর এলাকা, সেখান থেকে আবার একই পরিমাণ প্রায় 5 লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার হয়েছিল এবং 6 জনকে আটক করা সম্ভব হয়েছিল। তো একের পর এক কিন্তু নেশা সামগ্রী উদ্ধার হচ্ছে এবং অভিযুক্তদের আটক করা সম্ভব হচ্ছে। কিন্তু যে মূল যে চক্র, যারা এই নেশা সামগ্রী যারা পরিবহন করছে বা নিচ্ছে, তার থেকে বড় যারা চক্র, যারা মূলত মূল এই ব্যবসার সাথে জড়িত রয়েছে, তাদের কিন্তু সঠিকভাবে পাকড়াও করতে সক্ষম হচ্ছে। একদমই। অয়ন, এক্ষেত্রে যে আরেকটা বিষয় জানতে চাইবো যে প্রাথমিকভাবে কি তুমি কিছু জানতে পেরেছো যে ইতিমধ্যে বিল্লাল মিয়াকে কি অ্যারেস্ট করা হয়েছে কিনা, তাকে কোথায় রাখা হয়েছে বা কি ধারায় তার উপর মামলা গ্রহণ করা হয়েছে, এই বিষয়গুলো কি জানা গেছে? বিল্লাল মিয়াকে আটক যে বিএসএফ এবং পুলিশ যৌথভাবে আটক করলো, বিএসএফ তরফ থেকে সমস্ত কিছু, বিএসএফ এর তরফ থেকে এবং পুলিশ যৌথ অভিযানে আটক করেছিল বিল্লাল মিয়াকে এবং বিএসএফ এর তরফ থেকে তাকে কৈলাশহর থানায় হস্তান্তর করা হয়েছে এবং কৈলাশহর থানার পুলিশ বিল্লাল মিয়াকে তাদের হেফাজতে নিয়ে নিয়েছে এবং এনডিপিএস দ্বারা তার বিরুদ্ধে মামলাও রুজু করেছে। এবং কৈলাশহর থানার ওসি যিনি রয়েছেন পার্থ মুন্ডা, উনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তারা নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করবেন এবং বিল্লাল মিয়াকে জিজ্ঞাসাবাদ করার পরেই জানা যাবে যে এই নেশা সামগ্রী সে ধর্মনগর সঠিক কোন জায়গা থেকে এনেছিল এবং কৈলাশহরে বা টিলাবাজার সে কোথায় নিয়ে এই সামগ্রীগুলি কার কাছে হস্তান্তর করবে বা এর সাথে কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে তদন্ত শেষ হলেই তারা সঠিক তথ্য বলতে পারবে। এখন প্রাথমিকভাবে তারা এর থেকে বেশি কিছু তথ্য সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করেনি। অপরদিকে বিল্লাল মিয়ার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল এবং সে দীর্ঘদিন ধরে এই নেশা সামগ্রীর পাচারে এবং ব্যবসার সাথে জড়িত ছিল। যদিও আজ প্রথমবারের মতো তাকে এই বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ আটক করতে সক্ষম হয় কৈলাশহর ও পুলিশ এবং বিএসএফ। ধন্যবাদ তোমাকে আপাতত। অর্থাৎ যে বিষয়টি এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বিল্লাল মিয়া যে যার বাড়ি কিন্তু কৈলাশহরের টিলা বাজার এলাকায় এবং সেখান থেকেই মূলত নিয়ে আসছিল এই সমস্ত নেশা সামগ্রী এবং বর্তমানে কৈলাশহর থানার হেফাজতে রয়েছে বিল্লাল মিয়া এবং এনডিপিএস ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী সময় পুলিশ আধিকারিকরা পরিস্থিতি বুঝে তারপর মামলা রুজু করবেন এবং এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সুতরাং একাধিক প্রশ্নের কিন্তু জন্ম দিচ্ছে, কারণ যেহেতু বিল্লাল মিয়ার বাড়ি সীমান্তবর্তী গ্রামে, সেক্ষেত্রে ওপার থেকে কি এই সমস্ত নেশা সামগ্রী নিয়ে আসা হয়েছিল বা ওপারে কি কাউকে রপ্তানি করা পরিকল্পনা ছিল, এরকম একাধিক প্রশ্নের কিন্তু জন্ম দিচ্ছে। তবে পুরো বিষয়টি রয়েছে তদন্ত সাপেক্ষ, পুলিশ রয়েছে এবং খতিয়ে দেখছে পুরো বিষয়টি। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।